বিধানসভা নির্বাচনে দু দফার প্রার্থী তালিকা ঘোষণার পর কর্ণাটক বিজেপিতে শুরু হয়েছে দফা দফায় ভাঙন ইতোমধ্যেই দল ছেড়েছেন একাধিক মন্ত্রী এবং বিধায়ক টিকিট না পেয়ে শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন সে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষণ সরাভি তেষট্টি বছর বয়সী সরাভি তিনবার আথানি কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন কর্ণাটকের লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতা তিনি কর্ণাটকের রাজনীতিতে লিঙ্গায়ত সম্প্রদায়ের সব থেকে প্রভাবশালী নেতা বলে গণ্য করা হয় বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে দক্ষিণী রাজ্যের রাজনৈতিক মহলের মতে প্রভাবে নিরিখে ঠিক দ্বিতীয় স্থানে রয়েছেন লক্ষণ সারাভি তাদের অনুমান সারাভীর দরত্যাগের ফলে দক্ষিণ কর্ণাটকে সমস্যায় পড়তে পারে বিজেপি এদিন বেঙ্গালুরুতে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়ার সঙ্গে বৈঠকের পর লক্ষণ বলেন আত্মসম্মানের সঙ্গে আপোষ করব না বলে কংগ্রেসে যোগ দেবার সিদ্ধান্ত নিলাম আমরা ভিকারি নই টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে দক্ষিণ কান্নার জেলার প্রভাবশালী মন্ত্রী তথা ছবারের বিজেপি বিধায়ক এস আঙ্গারা বৃহস্পতিবার রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন রিপোর্ট চ্যানেল